বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনের আজকের আয়োজনে আমি মেরিন আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এগ মশলাকারী রেসিপি। ডিম দিয়ে তো অনেক ধরনের রেসিপি হয়, তবে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার। ঘরে যদি এগ মশলাকারি বানান তাহলে দেখবেন পরিবারের সবাই মাংস ফেলে এই ডিম দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলবে, এতটা মজাদার রেসিপি হবে এই এগ মশলাকারি। তো আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের এগ মশলাকারি করার জন্য এখানে আমি 6টি ডিম ভালোমতো সেদ্ধ করে তারপর ছিলকাটা ফেলে ভালোমতো ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ছুরির মাধ্যমে এই ডিমের উপরের অংশটা এরকম করে কেটে কেটে দিচ্ছি। তো এরকম করে চিড়ে দিলে ডিমের ভিতরে মশলাটা ভালোমতো ঢুকতে পারে, এতে করে এই কারির টেস্টটা অনেক বেশি মজাদার হয়। তো সবগুলা ডিম আমি এরকম করে চিড়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচির মতো লবণ এবং খুবই সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব। তো এখন ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। তো ডিমগুলোকে হালকা ভাজার জন্য চুলায় সামান্য একটু তেল গরম করে এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে অনবরত এরকম নেড়ে চেড়ে ডিমগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো যখন ডিমের মধ্যে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, সেই পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার অপর একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এই এগ মশলা কারির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, সেজন্য একটু বেশি করে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ এবং দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তো এই গরম মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে, সে পর্যায়ে এখানে আমি মিহি কুচি করে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজের মধ্যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ দিলাম আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট। আপনারা অন্য যে কোনো ধরনের বাদাম পেস্ট এখানে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই 1/4 কাপ পরিমাণ। তো ঘরে থাকা দুধের মধ্যেই সামান্য একটু ভিনেগার দিয়ে আমি ইনস্ট্যান্ট এই টক দইটা তৈরি করে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন নেড়ে চেড়ে আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, যাতে করে এই কাঁচা যে বাটা মশলাগুলো দিলাম সেগুলোর ফ্লেভারটা খুব ভালো মতো চলে যায়। তো প্রায় 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন এটা একদম ক্রিমি হয়ে গিয়েছে, বাটা মশলার কাঁচা ফ্লেভার চলে গিয়েছে। আর যে কোনো রান্নার মধ্যে যদি বাদাম বাটাটা দেন, অবশ্যই কিন্তু এই মশলাটাকে ভালো মতো কষাবেন, না হয় দেখা যাবে যে বাদাম বাটার একটা কাঁচা ফ্লেভার লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ। তো লবণও এখানে আমি 1/2 চা চামচই দিয়েছি। তো সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। তো গুঁড়া মশলাগুলো দেওয়া হলে এখন নেড়ে চেড়ে আরও মিনিট খানেকের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং মশলা থেকে খুব ভালো মতো তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি। আর এটা ঝোলঝোল হবে না, এটা ভুনা ভুনা হবে, তো সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে প্রেস করলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এখন এখানে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে 4-5টা কাঁচামরিচ ভেঙে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে 5 মিনিটের মতো রান্না করলাম। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আর ঢাকবো না, এখন মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি একটু ভুনা ভুনা হওয়া পর্যন্ত এটাকে রান্না করছি। এতো ফ্রেন্ডস দেখুন 4-5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া, যেটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি। জিরার গুঁড়াটা দিয়েই আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিলাম।
তো এতে করেই হয়ে গেল অসম্ভব মজাদার এগ মশলা কারি। এই রেসিপিটা বাসায় প্লিজ একবার ট্রাই করবেন। আর এটার টেস্ট কিন্তু নর্মাল ডিম ভুনার চাইতে অনেক বেশি মজাদার হয়। এটা প্লেন রাইস, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তো আশা করব আমার আজকের এই এগ মশলা কারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।